হ্যালো বন্ধুরা, আবার আমার চাকরি সূত্রে আরেকটি নতুন ট্রিপ। এবারে আমি যাচ্ছি দেরাদুন মসুরি। আমি কলকাতা থেকে দিল্লি হয়ে ইন্ডিগো ফ্লাইটে পৌঁছই জলি গ্র্যান্ড এয়ারপোর্ট, যেটি দেরাদুন ও ঋষিকেশের মাঝামাঝি অবস্থিত। এই ফ্লাইট ধরে আমি জলি গ্র্যান্ড পৌঁছই অ্যারাউন্ড 1:30 নাগাদ। যাই হোক, ওখানে আমার এয়ারপোর্টে আমার জন্য অফিসের গাড়ি ওয়েট করছিলো, যেটি আমাকে নিয়ে যায় মসুরি। পথে কিছু কিছু ছোটো ছোটো ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের সাথে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একটা ছোট্ট নোট তোমাদেরকে দিয়ে রাখি, এই পথ, যে পথ জলি গ্র্যান্ড থেকে বেরিয়ে দেরাদুন হয়ে মসুরি নিয়ে যায়, এই পাহাড়ি রাস্তাটায় কিছু কিছু জায়গায় না তোমরা পাবে ম্যাগি পয়েন্ট। বিলিভ মি অর নট, যে কোনো ম্যাগি পয়েন্ট বা ওই ছোটো ছোটো ক্যাফেগুলোতে দাঁড়িয়ে প্লিজ ম্যাগি এবং একটা কফি বা চা মাস্ট। তুমি ওপরে যাওয়ার সময় বা পাহাড় থেকে নামার সময় ওই একটা ব্রেক তো বানতা হ্যায় বস। যখন এই পথটা ক্রস করি তখন সূর্যাস্ত, লোকেরা দাঁড়িয়ে ছবি তুলছে। আমার কাছে সেই সময়টাও নেই যে দাঁড়িয়ে একটা ছবি তুলবো, বাট যাই হোক, গাড়ির জানলা থেকে আমি কয়েকটা ছবি তুলেছি যেটা আমি ইনস্টাগ্রামে দিয়েছি। চাইলে আমার নাম অমরনাথ মণ্ডল বা বেঙ্গলি ট্রাভেল ব্লগ দিয়ে তোমরা সার্চ করতে পারো, পেলে জানিও, না পেলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি শেয়ার করবো। আপাতত একটু তাড়াই আছি, তাই রাস্তার ভিডিও যেটা তুলেছি সেটা শেয়ার করলাম। প্লিজ এনজয়। সেদিন তো রাত হয়ে যায় আমার পৌঁছতে পৌঁছতে, যাই হোক, গুড মর্নিং। পরের দিন সকালবেলা আমার হোটেলের ছাদ থেকে এই ভিডিওটি তোলা। আমি যে হোটেলটা ছিলাম এটা মাল রোডের ওপরে, এবং তার ছাদ থেকে কিন্তু পুরো মসুরির একটা স্প্লেন্ডিড ভিউ, যেটা তোমাদের সাথে এখন তুলে ধরছি, এটি দেখা যাচ্ছিল। এটি আমার বারান্দা থেকেও দেখা যাচ্ছিলো, কিন্তু একটু নিচে বলে আমি মনে হলো আমার ছাদ থেকে তোলাটা বেটার, যাতে তুমি পুরো ভিউটা ওভারঅল একটা 360 ডিগ্রি বা 180 ডিগ্রি গ্লিমস তোমায় দিতে পারি। নিচে যে পার্কটা দেখছো সেটা আমাদের হোটেল এরিয়া, এবং তার ডান দিকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার করার জায়গা। আর এই হোটেলের ঠিক নিচে একটা রাস্তা গেছে, সেটা হচ্ছে মল রোড। ওখান থেকে 200 মিটার এগিয়ে তারপরে ওদের নিজেদের গাড়ি নামে, কারণ এটা প্রায় 300-350 ফিট একটু স্লো পাথ আছে, এবং হোটেলের ভিউটা যেটা দেখাচ্ছি সেটা আনইন্টারাপ্টেড একটা ভ্যালি ভিউ। চাকরি গুণাবলী সকলেই খোঁজে, এই চাকরিতে এরকম একটা ভ্যালির ভিউ বা কখনো স্নো ক্যাপ মাউন্টেন বা কখনো ডাউন সাউথ একটা লেকের পাশে চাকরি সত্যি করতে পাওয়া যায়। ওই ওপরে যেটা দেখছেন সেটা হচ্ছে দেরাদুন আরিয়াদের ক্যাম্পাস, আর এখানে একটা হলুদ বিল্ডিং দেখা যাচ্ছে একদম টপে, ওটা একটা স্কুল ক্যাম্পাস, এর নাম মাসুরি ইন্টারন্যাশনাল স্কুল। সিমিলারলি আমি জানি না দেখা যাবে কি না ক্যামেরা, আমি যদি পয়েন্ট আউট করি এই পাহাড়টার ওপরে একটা ক্যাম্পাস দেখা যায় যেটার নাম হলো ক্যামেরা গন্ডগোল হচ্ছে, হ্যাঁ এই ক্যাম্পাসের নাম হচ্ছে সেন্ট জর্জেস স্কুল। আমাকে ইউনিভার্সিটি প্রমোশন বা মার্কেটিংয়ের কাজে এরকম শহরে বা এক্সটিক লোকেশনে গিয়ে এই স্কুলগুলোতে যেতে হয়, রেসিডেন্সিয়াল স্কুল, এবং সেই সূত্রতে আমার এরকম হোটেলে থাকা বা ঘোরা, আনন্দ পাই, কাজ করি, কিন্তু যেটা মিস করি সেটা হচ্ছে ফ্যামিলি। যাই হোক, আপাতত ঘুরি। এই ভিডিওগুলো তোলা মানে শুধু আপনাদের সাথে শেয়ার করা না, ইভেন একটা আর্কাইভ তৈরি করা, যেটা আমি আমার পরিবারের সাথে দেখিয়ে একটা পয়েন্ট অফ টাইমে এটা মনে করার চেষ্টা করি যে আমরা সবাই একসাথে আছি। এই দিনের শুরু, এরপরে আমরা আজকে আপনাদের নিয়ে যাব ল্যান্ডর বাজার, যেটা এখানকার ওল্ড মসুরি বলা হয়, এবং তারপরে আমরা যাবো চার দোকান।
তার দোকান হচ্ছে ল্যান্ডার বাজারের ওপরে একটা জায়গা, সেখানে লালপিপা বলে একটা জায়গা আছে, সেই রাস্তাতে পড়ে। চারটে দোকান ছিল এক সময়, শচীন বা আমার অনেক ক্রিকেটারদের, অনেক আর্টিস্টদের খুব ফেভারিট জায়গা, একদম রেডিমেড কিছু থাকে না। আপনারা গিয়ে যা খাবার অর্ডার করবেন, বেকারি বা স্ন্যাক্স, সেগুলো আপনার সঙ্গে বানিয়ে খাওয়া হয়। খুবই ভালো একটা পরিবেশ মিলে যাবে। ওয়েল, কাজের চাপটা এত বেড়ে গেল যে ল্যান্ডর যাবার তো সময় পেলাম না। যাই হোক, আমরা ল্যান্ডরের ওপরে একটা স্কুলের দিকে গেছিলাম, সেখান থেকে ফেরার পথে মসুরি উল্টো দিকের পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন। আপাতত যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি একটু, গাড়ি নিয়ে কাজটা মোটামুটি আজকের মতো শেষ, আর দেখি আর কোথায় কোথায় যাওয়া যায় না আপনাদের কী কী দেখানো যায়। বাট আপাতত ভিউটা এনজয় করো। সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, কিছু পাহাড়ি হয় না, ছোটো ছোটো কিছু ভিউ পয়েন্টস, সেরকম কিছু দেখার জন্য। আপাতত উল্টো দিকে হচ্ছে আমার মসুরি, আমি তার উল্টো দিকে পাহাড়ে রয়েছি। রাস্তাটা বেশ পাহাড়ের গা ধরে একদম সরু একটা রাস্তা খোদাই করে বার করে, এবং আমরা সামনে যেতে ডান দিকে পাহাড়ে দেখতে পাচ্ছি, সেটাই কিন্তু মসুরি শহর। আপাতত এগিয়ে যাচ্ছি, খিদেও পেয়েছে। আমরা ল্যান্ডর মধ্যে দিয়েই এবার উঠছি ওপরে। এটা ল্যান্ডর বাজার, খুবই সরু রাস্তা এবং প্রচণ্ড স্লোপার। আপাতত যেখানে সেই জায়গাটার নাম হচ্ছে ডোমাস ক্যাফে, এটি হচ্ছে রাস্কিন বন্ড বাড়ি, তার পাশের বাড়িটিকে কনভার্ট করে বানানো। প্রচণ্ড ভালো একটা টিবেটিয়ান আর চাইনিজ রেস্টুরেন্ট। একটু শহরের থেকে বাইরে তো মসুরি থেকে, তাই সবাই সবসময় ভিড় থাকে না, কিন্তু যারা জানে তারা নিশ্চয়ই যায়, কারণ এর ফুড কোয়ালিটি রামিয়ানসটা ফাটাফাটি। নেক্সট টাইম মসুরি গেলে জরুর এই ল্যান্ডর বাজারের ওপরে ডোমাস ক্যাফেতে যাবেনই যাবে। এর কিছু ভিডিও আর কিছু খাওয়া দাওয়ার স্টিল পিকচার আমি এখানে শেয়ার করছি, এনজয় করুন প্লিজ। ডোমাস ক্যাফেতে খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাবো মসুরি। পৌঁছতে হয়ে গেল সন্ধে, আমার এক বন্ধুর সাথে দেখা হলো এবং তার সাথে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম মসুরির মাল রোডে। আপাতত আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মহারাজা রেস্টুরেন্টের ঠিক বাঁদিকে একটা আম্মাস কিচেন আছে, মানে একটা পাঞ্জাবি ভদ্রমহিলা তার কিচেন আছে, ছোট্ট ক্যাফে, তার নাম মম কিচেন। ছোটো ছোটো স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, প্রচণ্ড ঘরোয়া এবং খুব ভালোবেসে ভালোভাবে বানিয়ে আপনাদেরকে বসে খাওয়াবে, প্লিজ ট্রাই করবে। ইনি হচ্ছেন সেই মমস কিচেনের কর্ণধার আর আমার বন্ধুর পরিচিত, তা আমরা এখানেও কিছু ট্রাই করলাম। যাই হোক, আমার এই মসুরি ট্রিপ আপাতত শেষ, পরের দিন সকালবেলা আবার বেরিয়ে যাব আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে দেরাদুনে।
কারণ আমার ফ্লাইট ব্যাক টু কলকাতা। ভিউটা কিন্তু জবরদস্ত যখন তোমরা ফিরবে দেরাদুন থেকে, দেরাদুন এয়ারপোর্টের তরফে টুয়ার্ডস এয়ারপোর্ট, ভিউটা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে দিয়ে বেশ ভালোই লাগে, তোমরা একটু এনজয় করো। অলমোস্ট পৌঁছে গেলাম এয়ারপোর্ট। এটি এয়ারপোর্টের ভেতরে, টার্মিনালের ভেতরে চেকিং হয়ে গেছে। এবার ফ্লাইট আমাদের রেডি টু টেক অফ। এটি দুপুর 12টায় ছাড়ে।